বাংলাদেশে প্রতি বছর 200 জনের বেশি মানুষ মারা যান বজ্রপাতে। 2021 সালে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 282 জন। প্রতি বর্গ কিলোমিটারে বাৎসরিক বজ্রপাতের সংখ্যার দিক দিয়ে হিসাব করলে বাংলাদেশ বিশ্বের প্রায় শীর্ষে আছে। ফিনল্যান্ডের বজ্রপাত বিশেষজ্ঞ গবেষণা সংস্থা ভাইসালার ম্যাপে দেখা যাচ্ছে, বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 50টা বজ্রপাত হয়, অর্থাৎ বছরে প্রায় 65 লক্ষ বজ্রপাত ঘটে। কিন্তু এই বজ্রপাত আসলে কি, কিভাবে আকাশের বুকে সৃষ্টি হয় এই রকম হাই ভোল্টেজের বিদ্যুৎ, আর কিভাবে এবা তা পৃথিবীর বুকে এসে পড়ে, এই বজ্রপাত থেকে বাঁচতে আমরা কি করতে পারি? আমরা এখন জানি আকাশের বিদ্যুৎ আর আমাদের বাসার বিদ্যুৎ আসলে একই, শুধুমাত্র তার নিয়ন্ত্রণে তফাৎ। মেঘের ভেতরে অতি ঠান্ডা ও শুষ্ক বাতাস ও অপেক্ষাকৃত গরম ও জলীয় বাষ্পের ভর্তি বাতাস যখন মেশে, তখন বরফের কুঠি ও নরম শিলা বা গ্রাউপল তৈরি হয়। আবার দুইটা বস্তু যেমন সিল্ক আর প্লাস্টিকের ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি হতে পারে। ধারণা করা হয় ঠিক তেমনি বাতাসের ধাক্কায় বরফের কুঠি আর গ্রাউপলের ঘষায় বরফের কুচিতে ধনাত্মক আর গ্রাউপলে ঋণাত্মক চার্জ তৈরি হয়, আর সাধারণত মেঘের উপরের দিকে ধনাত্মক ও নিচের দিকে ঋণাত্মক চার্জ জমা হতে থাকে। বিদ্যুতের স্বভাব হচ্ছে উচ্চ বিভব বা চার্জ থেকে নিম্ন বিভবের দিকে চার্জ চলতে চায়, কিন্তু বাতাস বিদ্যুতের ভাল পরিবাহী না, তাই সহজে এই চার্জের আদান প্রদান হয় না। কিন্তু বিভবের চাপ বাড়তে বাড়তে প্রতি সেন্টিমিটারে 30,000 ভোল্ট বা এর বেশি হলে এক সময় সেটা বাতাসের অপরিবাহিতায় চির ধরায় এবং বিশাল পরিমাণের চার্জ ওই চির বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায়। এই চার্জের ছুটে যাওয়াকে আমরা দেখি বিদ্যুতের চমক হিসেবে। ওদিকে শব্দের চাইতে আলোর গতি প্রায় 8,82,000 গুণ বেশি বলে আমরা বজ্রপাতের আলো আগেই দেখি আর তারপর শব্দ শুনি, আর এর ফলে তৈরি হওয়া তাপের তাপমাত্রার পরিমাণ দাঁড়ায় প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5,600 ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড তাপে বাতাসের খুব দ্রুত প্রসারণ হয়, আর যেহেতু বাতাসের কম্পনই শব্দ, তাই এই প্রসারণের থেকে তৈরি কম্পন আমাদের কানে ধরা দেয় বজ্রের গর্জন হয়ে। এভাবে চার্জের ছুটে যাওয়া একই মেঘের ভেতর হতে পারে, আবার পাশের মেঘের সাথেও হতে পারে। তবে আমাদের চিন্তা আরেক ধরনের বজ্র নিয়ে, যা মাটিতে আঘাত করে। মাথার উপর যখন মেঘে চার্জ জমা হতে থাকে, মাটিতে আবেশ বা ইন্ডাকশন প্রক্রিয়ায় তার বিপরীত চার্জ জমতে থাকে। যদি উঁচু কোনো গাছ বা বিল্ডিং থাকে, তাহলে সেটার চূড়াতে এই চার্জ জমার পরিমাণ বেশি হয় এবং উচ্চতার কারণে সেটা মাটির তুলনায় মেঘের কাছাকাছিও থাকে। গাছ বা বিল্ডিং থেকে মেঘের দিকে আর মেঘ থেকেও নিচের দিকে চার্জের প্রবাহ শুরু হয়। যদি এই দুইটা চার্জ প্রবাহ একে অপরকে স্পর্শ করতে পারে, তাহলে রোধ বা রেজিস্ট্যান্স খুব দ্রুত কমে যায় এবং এই পথ ধরে মেঘের চার্জ ছুটে আসে নিচে, ঘটে বজ্রপাত। মাটির কাছে থাকে বলে বজ্রাঘাতে মেঘ থেকে ঋণাত্মক চার্জ নেমে আসে 95% ক্ষেত্রে, আর দূরে থাকে বলে ধনাত্মক চার্জের বজ্রাঘাত হয় মাত্র 5%। কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করতে বেশি চার্জ লাগে, তাই ধনাত্মক চার্জের বজ্রপাত অনেক বেশি মারাত্মক। মাটি থেকে কোনো বস্তু যত বেশি উচ্চতায় থাকবে, সেটা মেঘের তত কাছে হবে, তাই সেখানে চার্জ জমবে বেশি, বজ্রপাতও হবে বেশি বার। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এ বছরে গড়ে 25 বারের মতো বজ্রপাত হয়। দুবাইয়ের বুর্জ খলিফা যদিও তার চাইতে অনেক উঁচু, কিন্তু দুবাইয়ের আকাশে মেঘ থাকে না বলে সেখানে বজ্রপাত হয় অনেক কম, যদিও তাও বজ্রপাত হয়েছে বুর্জ খলিফায়। এখন প্রশ্ন হলো, তাহলে সেই বিল্ডিং গুলির ক্ষতি হয় না কেন? বিল্ডিং এর ছাদ থেকে সরাসরি মাটিতে ধাতব তার দিয়ে সংযোগ করা থাকলে বিদ্যুৎ বাসার ক্ষতি না করে মাটিতে চলে যায়, এটাকে আমরা আর্থিং বলি, যদিও এটার আসল নাম লাইটনিং অ্যারেস্টর। বাসার বিদ্যুতের শক্তি মাত্র 240 ভোল্ট, তাতেই মানুষ মারা যায় অনেক সময়, আর সেখানে বজ্রপাতের বিদ্যুতের শক্তি প্রায় 30 কোটি ভোল্ট, সেটা সরাসরি আঘাত করলে মৃত্যু তো হবেই। তবে বজ্রপাতের মৃত্যুর পরিসংখ্যান থেকে জানা যায় যে সরাসরি বজ্রপাতে মাত্র 3-5% মৃত্যু ঘটে। গ্রাউন্ড কারেন্ট বা মাটির তড়িদাহত থেকে 40-50% এবং সাইড ফ্ল্যাশ লাইটেনিং বা পার্শ্বীয় ঝলকানিতে 20-30% মৃত্যু ঘটে। বাকি মৃত্যু ঘটে নিরাপদে স্থানে থেকেও পরিবাহীর মাধ্যমে বা আহত হয়ে ভোগান্তির পরে। কিছু লোক আঘাতপ্রাপ্ত হয়েও বেঁচে গেলেও তারা ব্লান্ট ট্রমা এবং নানাবিধ শারীরিক, মানসিক এবং স্নায়বিক সমস্যায় ভোগেন। সাইড ফ্ল্যাশ লাইটেনিং এর
প্রথমে বজ্রপাতটা হয় গাছে বা অন্য কোনো উঁচু স্থানে যার সঠিক বজ্র নিরোধী ব্যবস্থা নেই। তারপর সেটা গাছ বা ওই স্থাপনা ভেদ করে আড়াআড়ি ভাবে বা পাশ থেকে মানুষকে আঘাত করে, তাই এটার নাম সাইড ফ্লাশ বা পার্শ্বীয় ঝলকানি। এতে বজ্রপাতের শক্তি ও আঘাত কমার ক্ষমতা অনেক কমে যায়, তবে তারপরেও সেটা মৃত্যু ঘটাতে পারে। আর ভেজা মাটির বিদ্যুতায়িত হয়েও মারা যেতে পারে মানুষ, যা গ্রাউন্ড কারেন্ট নামে পরিচিত। বজ্রপাত মৌসুম ও এলাকা নির্ভর। প্রাক মৌসুমে অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মে মাসে সবচেয়ে বেশি বজ্রপাত হয় নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ অর্থাৎ হাওড় অঞ্চলে। বর্ষা মৌসুমে বজ্রপাত বেশি হয় সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, বরিশাল এবং উত্তরবঙ্গের রংপুর, পঞ্চগড় ও কুড়িগ্রামে। অক্টোবর থেকে নভেম্বর মাসে পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজারে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী এসব অঞ্চলে বেশি হয় শীতকালে। ভাইসালার 7 বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর 70% ঘটনা ঘটে কৃষিকাজ করার সময়, এছাড়া বাড়ি ফেরার পথে 14.5% এবং গোসল করা ও মাছ ধরার সময় 13% মৃত্যুর ঘটনা ঘটে। আমরা আগে জেনেছি বজ্রপাত হয় উঁচু বস্তুতে। বছরে যত বজ্রপাত হয় তার অর্ধেকেরও বেশি হয় মার্চ থেকে মে মাসের মধ্যে। এই সময়টায় কৃষকেরা মাঠে ব্যস্ত থাকেন। হাওড় এলাকায় বেশিরভাগ ফসলি জমিতে বড় কোনো গাছ নেই, সেখানে কৃষকের শরীরই মাঠে একমাত্র সবচাইতে উঁচু বস্তু, তাই সেখানেই বজ্রপাত হয়। বাংলাদেশ সরকার 300 কোটি টাকার প্রকল্প নিচ্ছে নিরাপদ আশ্রয় ও অ্যাপের মাধ্যমে সমাধান বার্তা পাঠানোর জন্য। বুয়েটের সহকারী অধ্যাপক ইয়াসির আরাফাত বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু বার্তা জানিয়েছেন। জনগণের সচেতনতা বাড়াতে হবে, মেঘের গর্জন শুনলে খোলা মাঠ বা পানিতে থাকা যাবে না, যদি আশেপাশে আরো উঁচু কিছু না থাকে। তাল গাছ বা যে কোনো উঁচু গাছ, বাঁশঝাড় এগুলো নিরাপদ আশ্রয় নয়। সাইড ফ্ল্যাশ বা মাটি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সম্ভাবনা সরাসরি আঘাতের চাইতে থাকে আরো বেশি। ঝলকানি দেখা ও শব্দ শোনার মাঝে যদি 30 সেকেন্ড বা তার চেয়ে কম সময় থাকে, তাহলে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয় অর্থাৎ পানিরোধী ছাদযুক্ত, শুকনা ফ্লোর বিশিষ্ট এবং বজ্র নিরোধক ব্যবস্থাযুক্ত স্থানে ঢুকে পড়তে হবে। বজ্রপাত থেমে গেলে অতিরিক্ত আরো 30 মিনিট ওইখানে অবস্থান করে দেখতে হবে আবার বজ্রপাত শুরু হয় কিনা। বজ্রপাতের সময় পুকুরে বা এমনকি ঘরেও গোছল বা থালা বাসন ধোয়া উচিত নয়, কারণ ধাতব পানির পাইপে বজ্রপাত হয়ে সেটা পানি দিয়ে শরীরে আঘাত করতে পারে। ঘরের ভেতরেও সিমেন্টের মেঝেতে শোয়া বা দেয়ালে হেলান দেওয়া উচিত নয়, কারণ দেয়াল বা মেঝের রড দিয়েও বজ্রপাতের ইলেকট্রিসিটি এসে আঘাত করতে পারে।